আজকে আমরা জানবো যে ডিসটিভি সেটটপ বক্সে কীভাবে সিএন চ্যানেল আমরা অ্যাক্টিভেট করবো অর্থাৎ ক্যালকাটা নিউজ তো আপনারা ওপরে টিভি স্ক্রিন দেখতে আছেন গোল ক্যামেরা একটি অপশান আছে ওখানে তো আমরা সর্বপ্রথম মোবাইলে মাই ডিশ যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশান ওপেন করবো অ্যাপ্লিকেশান ওপেন করার পরে এখানে নিচে ইডিট প্যাক আছে এডিট প্যাকে আমরা ক্লিক করবো তারপরে এই ধরনের পেজ আমাদের সামনে লোড হয়ে যাবে এবং সমস্ত চ্যানেলগুলো দেখাবে যেগুলো আপনার অ্যাক্টিভেট হয়ে আছে তো এটা আমরা ক্রস চিহ্নতে হাত দিয়ে এই পেজটাকে আমরা কেটে দেব এই পেজটা কেটে দেওয়ার পরে আমাদের সামনে একটি পেজ আসবে এই ধরনের এখানে দেখতে পাচ্ছেন এফটিএ প্যাক্স অ্যান্ড চ্যানেলস তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সমস্ত এফটিএ চ্যানেলগুলো কিন্তু চলে আসবে নিচে ফ্রি টু এয়ার চ্যানেল এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে এখানে আমরা টাচ করব। এখানে টাচ করলে পরে আমাদের সামনে যে সমস্ত চ্যানেলগুলো আছে ফ্রি টু এয়ার সেগুলো চলে আসবে যেগুলো অ্যাক্টিভেট হয়ে নেই তো এইভাবে আপনারা চ্যানেলগুলো দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম চ্যানেল আছে ফ্রি টু এয়ার চ্যানেল এই চ্যানেলগুলো কিন্তু সেটপ বক্সে অ্যাক্টিভ নেই তো এখানে সিএন চ্যানেলে আমরা টাচ করব এছাড়াও যদি অন্যান্য কোনো চ্যানেলের আপনার প্রয়োজন হয় এখানে ভালো ভালো চ্যানেল আছে সিনেমা চ্যানেল আছে গানের চ্যানেল আছে তো যেটা প্রয়োজন আপনার সেটার ওপর আপনার টাচ করবেন এখানে জি ক্লাসিক একটি চ্যানেল আছে সেটাও আমি অ্যাক্টিভেট করে নেব তো এই দুটি চ্যানেল এখানে অ্যাক্টিভেট করলাম আপনি চাইলে কিন্তু সমস্ত চ্যানেলগুলো অ্যাক্টিভেট করতে পারবেন এর জন্যে কোনো রকম কিন্তু কোনো টাকা লাগবে না এরপরে নিচে এই পেজটাকে আমরা এখানে টাচ করে পেজটাকে ওপেন করব এবং একটু ওপরের দিকে তুললে পরে এখানে আপনারা নিচে প্রসেস বটন দেখতে পাবেন প্রসেস বটনে আমরা টাচ করব টাচ করার পরে আমরা সাবমিট করবো সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাবেন টিভি স্ক্রিনে কিন্তু সিএন চ্যানেলটি সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে তো খুব সহজে অ্যাক্টিভেট করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন এখানে চ্যানেলটি কিন্তু চালু হয়ে গেছে তো এভাবে আপনারা যদি আপনাদের মোবাইল অ্যাপস লগ ইন করা আছে তাহলে আপনারা অ্যাপস থেকে লগ ইন করে আপডেট করতে পারবেন চ্যানেল অ্যাক্টিভেট করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে কাস্টমার কেয়ারে কল করে সিএন যে নিউজ চ্যানেল আছে সেটা আপনারা খুব সহজেই কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন ডিটিএস সম্পর্কে আরও নতুন নতুন তথ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে